দেশের বিনোদন পাড়ায় এখন তুমুল আলোচনায় রয়েছে ঢালিউড মেগাস্টার শাকিব খান অভিনীত মুক্তির অপেক্ষায় থাকা সিনেমা তুফান। রায়হান রাফি পরিচালিত এই সিনেমায় শাকিবের লুক, পোস্টার ও এক মিনিট ২০ সেকেন্ডের টিজার ঝলক প্রকাশের পর থেকে সিনেমা প্রেমীদের প্রত্যাশার পারদ আরও বেড়ে গেছে। বাংলাদেশের পাশাপাশি ভারতেও প্রশংসা কুড়াচ্ছে শাকিবের তুফান। শোরগোল ফেলে দেয়া তুফান সিনেমার টিজার প্রকাশের পর অনেকে শাকিবের তুফান লুক দিয়ে ভক্তরা পোস্টার বানাচ্ছেন, সেগুলোও ফেসবুক ইউটিউবের মাধ্যমে বেশ ভাইরালও হচ্ছে। চারটি ফ্যানমেড পোস্টার সবচেয়ে বেশি ছড়িয়েছে, সেগুলোতে শাকিবকে দেখা যাচ্ছে অ্যাকশন অবতারে। এই সিনেমার নির্মাতা রায়হান রাফি নিজেও মুগ্ধ হয়ে পোস্টারগুলো তার ফেসবুক পেজে শেয়ার করেছেন, আর ক্যাপশনে তিনি লিখেছেন, চোখ আটকে গেছে তুফানের অসাধারণ এই ফ্যানমেড পোস্টারগুলো দেখে। রায়হান রাফি তুফান প্রসঙ্গে আগেই বলেছেন, তুফান সিনেমার নির্মাণে থাকছে সর্বাধুনিকতার ছোঁয়া, আরও থাকবে ভরপুর অ্যাকশন। এটি বাংলা চলচ্চিত্রে নতুন দৃষ্টান্ত স্থাপন করবে বলেও জানান রাফি। ৯০ দশকের গ্যাংস্টারের গল্প নিয়ে নির্মাণ হচ্ছে তুফান। এই সিনেমায় শাকিব ছাড়া একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের ১০ বছরের গ্যারান্টি। আরও আছেন কলকাতার মিমি চক্রবর্তী, ঢাকার নাবিলা, ফজলুর রহমান বাবু ও মিশা সদাগর সহ অনেকেই। টিজারে বিশেষ চরিত্রে দেখা গেছে চঞ্চল চৌধুরীকেও। আলফা আই, চোরকি এবং ভারতের এসভিএফ এর প্রযোজনায় তুফান বাংলাদেশের পাশাপাশি বিশ্বব্যাপী মুক্তি পাওয়ার কথা রয়েছে আসন্ন ঈদুল আজহায়। তুফান খুব ভয় পাইছি রে।